দিনহাটা এক ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের ঠিক একদিন আগে দলের ব্লক সভাপতির ক্ষমতা কেড়ে নিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এ খবর জানান। এদিন তিনি বলেন, বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে যে অনাস্থার মধ্য দিয়ে প্রধান অপসারিত হয়েছেন সেক্ষেত্রে দলের নির্দেশ মানা হয়নি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দলের 8 পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করা হয়েছে। দিন দুয়েক আগে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মনকে শোকজ করা হয়েছিল। গতকাল রাতে সঞ্জয় কুমার বর্মন শোকজের জবাব দিয়েছেন। এরপর গোটা বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁর সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হল। এদিন পার্থবাবু জানান, আগামীতে তৃণমূলের জেলা সভাপতি হিসেবে তিনি এবং এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া মিলে ব্লকের সমস্ত সাংগঠনিক কাজকর্ম সামলাবেন। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্লক সভাপতি সঞ্জয় কুমার বর্মন কোনো মন্তব্য করতে চাননি। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।